হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সবরে বেড়ে ভালো আছেন। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাই আমি আসলে উইথড্রো দিয়েছি, উইথড্রো দিলাম তো ঠিকই আছে, কিন্তু উইথড্রোটা আমি পাবো কতদিনে? প্লাস অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমি এত তারিখে উইথড্রো দিয়েছি, আমি উইথড্রো টাকাটা কবে পাবো? তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা সংক্ষেপে ভিডিও করে আপনাদের দিয়ে দিই, আপনারা এটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আসলে আমরা আগে রিংয়েরি থেকে 7 নম্বর দিন বা 7 কর্মদিবসে আমরা উইথড্রো পেলেও, এটা পরবর্তীতে 10 নম্বর দিনে আমরা পাওয়া শুরু করলাম। এরপর আস্তে আস্তে এটা লকডাউন আসার পরে আমরা এটা 15 নম্বর দিনে পাচ্ছি বা 13 কর্মদিবসে পাচ্ছি। তো অনেকেই কর্মদিবসটা বুঝেন না, তাদের জন্য আমি বলতেছি যে আপনি 15 নম্বর দিনে পাবেন। তো 15 নম্বর দিন এখানে কেন বলতেছি, কারণ যেহেতু 13 কর্মদিবস, এখানে 2টা শুক্রবার অলরেডি চলে আসে। 2টা শুক্রবার আসার ফলে আসলে 15 দিন হয়ে যায়, কারণ শুক্রবার কিন্তু রিং আইডির পুরোপুরি উইথড্রো সিস্টেমটা বন্ধ থাকে। ওকে, সেই কারণে আসলে এটা 2 দিন আরও বেড়ে যায়, মানে 15 দিন লেগে যায়। তো অনেকেই 14 নম্বর দিনে পেতে পারেন, কিন্তু ভাগ্যটা একটু খারাপ আসলে যারা 15 নম্বর দিনে পাবেন, কিন্তু 14 নম্বর দিনে যারা পাচ্ছেন তাদের ভাগ্যটা একটু ভালো, সেই কারণে তারা 14 নম্বর দিনে পাচ্ছেন। কিন্তু বেশিরভাগ মানুষই 15 নম্বর দিনে আসলে পেয়ে থাকে। তো আমি নিজেও কিন্তু 2বার উইথড্রো নিলাম এই লকডাউনের মধ্যে, আমি 15 নম্বর দিনে আসলে পেয়েছি, এর আগে আসলে পাই নাই। তো আপনাকে একটা উদাহরণস্বরূপ বুঝাই যে আসলে আমি উইথড্রোটা কবে কিভাবে পালাম। তো আমি 28 তারিখে উইথড্রো দিয়েছিলাম, 28 তারিখের উইথড্রোটা আমি পেয়েছি হলো যেমন আজকে, আজকে কিন্তু 28 তারিখের উইথড্রোটা দেওয়া হচ্ছে। প্লাস আজকে 28 তারিখ উইথড্রো পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হবে, যদি কিছু সংখ্যক বাদ থাকে তাহলে সেটা কালকে করা হবে। তো এইভাবে আসলে উইথড্রো সিস্টেমগুলো তাদের পরিচালনা করতেছে এবং চলতেছে। এখন বলবেন যে আগে 7 দিনের দিন পাইতাম, এখন 15 নম্বর দিন কেন লাগতেছে? এটা হচ্ছে হলো তাদের এই যে লকডাউনের সমস্যার কারণে তাদের উইথড্রো সীমিত করা হয়েছে, উইথড্রো সংখ্যা সীমিত করা হয়েছে, যে কারণে একদিনে আসলে এত মানুষজনকে উইথড্রো দেওয়া যাচ্ছে না, তাদের পক্ষে পসিবল হচ্ছে না, যে কারণে আসলে একদিনে তাদের কমপ্লিট করা যাচ্ছে না বলে তারা আসলে 15-16 দিন আসলে লাগাচ্ছে, এরকম আর কি সময় লাগতেছে। তো এই সময়টা পরবর্তীতে কমে যেতে পারে, কারণ হলো তারা বলতেছে যে এটা শুধুমাত্র লকডাউনের কারণে, যদি এটা শুধুমাত্র লকডাউনের কারণে হয়, লকডাউনটা চলে গেলে আসলে তাদের এই উইথড্রো সিস্টেমটা আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাবে, মানে 7 নম্বর দিন সর্বোচ্চ 10 দিন লাগতে পারে। তো যেহেতু এখন 15 নম্বর দিন লাগতেছে, কিছু করার নাই, 15 নম্বর দিন লাগতেছে, নগদেও কিন্তু এখন 15 নম্বর দিনই লাগতেছে। নগদে যে তাড়াতাড়ি এখন পাচ্ছি এমন না, নগদে প্রথম কয়েকদিন আসলে তাড়াতাড়ি পেয়েছি, এখন আসলে তাড়াতাড়ি পাওয়ার কোনো প্রশ্ন আসে না। আর একটু বুঝা দেয় আপনাকে যে যদি কেউ 1 তারিখে আসলে উইথড্রো দেন, সেই ক্ষেত্রে সে উইথড্রোটা পাবেন হলো 16 তারিখে, বা এটা 15 থেকে 16 তারিখের মধ্যেই পাবেন। তো 15 তারিখে যারা পাবেন তাদের ভাগ্যটা ভালো, যারা 16 তারিখে পাবেন তারা হলো আমাদের মতো সাধারণ মানুষ, সে কারণে 15 তারিখে 16 তারিখে পাচ্ছেন। অনেক সময় কিন্তু 16 থেকে 17 তারিখও হয়ে যাচ্ছে, মানে আরও একদিন বেশি লাগতেছে, 16 দিনও অনেক সময় লাগতেছে, কিন্তু 16 দিনের বেশি এখন পর্যন্ত লাগতেছে না, 16 দিনই সর্বোচ্চ লাগতেছে। এখন অনেকে বলবেন, ভাই আমি 17-18 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, উইথড্রো কেন পাচ্ছি না? এটা হইতে পারে আপনার আসলে আপনার বিকাশে কিছু সমস্যার কারণে, কিংবা তাদের সার্ভারের কিছু ঝামেলার কারণে, কারণ মাঝে সাঝে তাদের সার্ভার সমস্যা করে, এবং সার্ভার সমস্যার কারণে অনেকগুলো ডাটা আসলে মুছে যায়। তো ওই ডাটা যদি আপনারটা মুছে যায় থাকে, তাহলে আসলে আপনি উইথড্রোটা পাবেন না, আপনার অ্যাকাউন্টে এটা টাকাটা ব্যাক দিয়ে দেওয়া হবে। আর যদি ব্যাক যদি না দেওয়া হয়, তাহলে আপনাকে বারবার চেষ্টা করা হচ্ছে যে আপনাকে উইথড্রো দেওয়া যায় কি না, দেওয়া যায় কি না, এবং যদি তারা সফল হয় তাহলে টাকাটা আপনি পেয়ে গেলেন। আর অনেকে আসলে উইথড্রো আসলে দেওয়ার পরেও অনেক দিন হয়ে গেছে, 20-22 দিন হয়ে গেছে, আবার অনেকের 18-19 দিন হয়ে গেছে, তাদের টাকাটা আসলে অ্যাকাউন্টে ব্যাক দিয়ে দেওয়া হবে, কিংবা যদি সফল করা যায় তাহলে সফল করে আপনাকে বিকাশে দিয়ে দেওয়া হবে, বা অন্য যেই সাইটে আপনি নিতে চাইছেন সেখানে দিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে আসলে এই সমস্যাটা হচ্ছে। কালকে একটা রিং আইডি নিয়ে একটা ভালো খবর আসবে, ওইটা দেখে নেবেন, ওই বিষয়টা দেখলে আপনি হয়তোবা আর কোনো কিছু নিয়ে ঝামেলায় পড়বেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার দেখা সেটা মাস্ট, নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম। এবং আসলে যারা উইথড্রো পাচ্ছেন না, অনেকদিন হয়ে গেছে, তারা কোনো চিন্তা করবেন না, হয়তোবা আপনার উইথড্রোটা লেট হয়েছে কোনো সার্ভারের প্রবলেমের কারণে, সেটা সলভ হয়ে গেলে আপনি টাকাটা পেয়ে যাবেন, আর যদি সলভ না করা হয় আপনার রিং আইডিতে সেই টাকাটা ব্যাক দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তার কিছু নয়। আসসালামু আলাইকুম।